আল্লাহর প্রিয় হয়ে যিনি কবরে যাবে ওনার জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাবে। এটা হাদিস শরীফের কথা না, কোরআনের কথা। কোন জায়গায়? ইনদা রব্বিহি ইউরযাকুম, আল্লাহ তাদের জন্য রিজিক পাঠাবে, আল্লাহ বলে দিয়েছেন। এটার মধ্যে কি কোনো সন্দেহ আছে? এখন আল্লাহ বলা হতে হলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? আমাদের সর্বপ্রথম টেকসই করতে হবে আমাদের ইমানকে। কোন জায়গা? এখন কিন্তু বর্তমানে আমাদের দেশে, আমাদের দেশে তথা গোটা পৃথিবীতে কিন্তু একটা জায়গায় বিশাল দ্বন্দ্ব, সেই জায়গাটা হলো ইমানের জায়গা। কোন জায়গা? আরো জোরে, কোন জায়গা? ইমানের আলোচনা কি একটু করব নাকি শুধু আমলের আলোচনা করব? কোনটা করব? ইমান। কারণ ফার্স্ট টাইম কিন্তু আমাদের ইমান, ফাইভ পিলার্স অফ ইসলাম, ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। এর মধ্যে প্রথম কোনটা? দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম, প্রথম ইমান। প্রথম কি? ইমান। ইমানটা সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে আপনার দেহকে কিন্তু অ্যাক্টিভ করলে চলবে না, অ্যাক্টিভ হতে হবে আপনার আত্মা, আপনার সোল। কথা কি বুঝে আসতেছে? আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা জায়গা, ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিব। সেটা হলো এই যে প্র্যাকটিক্যালি আমরা একজন আরেকজন মানুষকে দেখতে পাচ্ছি। বাংলা ভাষা আমরা একজন কি কি বলি? এটা একটা, উনি একজন, উনি একজন, আমরা মানুষ বলি, বলি না? এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ কখনো বলেছেন নাস শব্দ দ্বারা মানুষ, কখনো ইনসান শব্দ দ্বারা মানুষ। ঘুরি ফিরি কিন্তু একটাই, আপনি আমি আমরা, ঠিক কিনা বলেন? এটাকে ইংলিশে যদি বলতে চাই তাহলে কখনো বলি আমরা মেন, আবার কখনো বলি পার্সন। বলি কি বলি না? কথা বলতে হবে, বিশেষ করে যুবকরা কথা বলো না কেন, দুইজন দেখে কুকিলের মতো বসছো, কথা বলো কুকিলের মতো, কেউ চমৎকারভাবে চাদর টাদর মোড়াইয়া বসছে মোহাব্বত করে। এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে বাহিরের মানুষের রূপরেখা। এটা কোন মানুষ? মাথা থেকে পা পর্যন্ত যে মানুষটা, এটা হচ্ছে এই মানুষটা। এই মানুষের ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে, যেটাকে সৃষ্টির কেউ, তার মাঝে যদিও সে কন্টিনিউ অলওয়েজ সে প্রেজেন্ট আছে, কিন্তু সে আজও পর্যন্ত আইডেন্টিফাই করতে পারে নাই যেটা কোথায় অবস্থিত। সেই মানুষটার নাম আল্লাহ কোরআনের ভাষায় রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আমি বলবো সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স বর্জকি জীবন, কবর থেকে পুরো জীবনটা। এখন আমি আপনাদেরকে বলি, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে কি আমাদের দেশের মানুষ বা যেই বলে এটা ডেড বডি বলে নাকি ডেড সোল বলে? কি বলে? ডেড বডি, তার মানে মরা দেহ অথবা মরা লাশ। বডি মানে দেহ, মরা দেহ। ডেড সোল তো জীবনে কোনোদিন বলতে আমরা শুনি নাই, যেমনি শুনি নাই আর কোনোদিন শুনবো না। ডেড সোল মানে হলো মরা আত্মা। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এই যে আত্মাটা অলওয়েজ কি, কথা বলেন না কেন, সব সময় কি জীবিত। এই আত্মাটাকে ঘিরেই কিন্তু সব কিছু করেছে এবং ফিউচারেও করা হবে। সম্মানিত উপস্থিতি, হযরত ওসমান কবর দেখলে এত বেশি কান্না করত, বন্ধু জাহান্নামের কথা যখন তিনি শুনতেন এত কানতেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো, আপনি জাহান্নামের ভয়াবহতা শুনলে এত কান্না করেন না, কিন্তু কবর দেখলে এত বেশি কান্না করেন, মনে হয় যেন চোখ ঝর্ণা হয়ে গেছে। এবার তিনি বলে উত্তর দিলেন, তার কারণ হলো কবর হলো পরযুগে জীবনের প্রথম স্তর, এই জায়গাটাতে ব্যক্তি অতিক্রম করতে পারবে তার সবগুলো বন্ধু ইজি হয়ে যাবে, তার আর কোনো ভয় থাকবে না। আমার নবী বলেছেন আল কবারু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে,
জাহান্নামের একটা বন্দোগর্ত হবে, যারা উত্তর সঠিক দিতে পারে তাদের জন্য কবর হবে জান্নাম, আর যারা উত্তর দিতে পারবে না তাদের জন্য কবর হবে জাহান্নাম। শুনেন সাহাবাই কেরাম, আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এই জন্য দেহ এবং আত্মার পার্থক্য করেছি। আপনার দেহকে এখানে রাখলে চলবে না, আপনার আত্মাকে এখানে রাখতে হবে, কারণ যা কিছু দেওয়া হয়েছে এবং দিবে সব কিছু আল্লাহ আত্মাকে ঘিরে, দেহকে নয়। এই জন্য আপনার এখানে আত্মাটাকে এখানে রাখতে হবে, বডি যেমনি তেমনি থাকুক, আপনার মন যদি এই দিকে থাকে আপনি এসেছেন জিরু হয়ে, যাবেন হিরু হয়ে, আর মন যদি এখানে আপনার না থাকে তাহলে এখানে বসা না বসার মধ্যে কোনো পার্থক্য। একটু মন দিয়ে কি কথাগুলো শুনবেন, সবাই শুনবেন বন্ধুরে আমার, কবরটা হলো প্রথম স্তর, এই জায়গায় যতগুলো প্রশ্ন হবে যত ফয়সালা সবগুলো ফয়সালা হবে ইমানি ফয়সালা, এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ফয়সালা হলো নবী। যাদের ইমানটা স্ট্রং থাকবে, যাদের ইমানটা অ্যাক্টিভ থাকবে, তারা নবীকে দেখা মাত্র বন্ধু চিনতে পারবে, আর মুনাফিক বেঈমান যারা কখনোই নবীকে চিনতে পারবে না। যেহেতু আপনাদের কাছে আমার প্রথম আশা, প্রথম দেখা, এই জন্য আমি আপনাদের কাছে বন্ধু ইমান নিয়ে আলোচনা করব। রাসূলকে জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার পথিক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ বা আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আমার নবী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো গো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ, লবণ ছাড়া হইছে, লবণ না দিলে যেমন খাবারটা মজা হয় না, তা আপনাদের এই সুবহানাল্লাহর আওয়াজটা একটু লবণ শূন্য খাবারের মতো হইছে। একদম পারফেক্টলি বলতে হবে, অন্যথায় কিন্তু একটি বিমান দ্বারা আমি বলতে পারবো না। কারণ আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে দুইটাই শব্দ ইউজ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। আমার নবী বলেছেন, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। দেখছেন ইলেকশনের সময় কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি বলি হে বেটা ঠিক মতো নামাজ পড়ে না, একক তো দূর মিয়া আপনার হাসতে হতে পারে নাই মিয়া, কি তোমরা এলাকার মানুষ আসেও না, জোরে মিয়া হাসেন। যত বেশি ভাব ধরে থাকবে আমি মনে করবো আপনার মধ্যে তত বেশি অভাব আছে, আর আপনি যত বেশি গেট আপ ধরবেন আমি বলবো আপনি একটু পরে অটো হয়ে যাবেন সেটা, কথা বুঝেন নাই? কারণ গেট আপ মানে অহংকার। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ বলে দিয়েছেন আমি অহংকারীকে ভালোবাসি না, স্ট্রেট কথা। আল্লাহ অহংকারীকে কি করেন না, পছন্দ করেন না, তো যারে আল্লাহ পছন্দ করে না তার উপায় আছে? আর আপনার অহংকার করার মতো আছে কি? কোন দিন আইছেন সেটাও জানা ছিল না, কতদিন পৃথিবীতে থাকবেন সেটাও জানা নাই, আবার কোন দিন পৃথিবী ছেড়ে উড়াল দিবেন সেটাও জানা না, আপনি অহংকার করবেন কি নিয়ে? মানুষের তো নির্দিষ্ট খুঁটির জোরে তো লাভ দেয়, আপনার তো খুঁটি কোন দিকে গাথা আছে সেটাই জানেন না, তো গেট আপ দেখাবেন কি দিয়ে? এই মিয়া গেট আপ টেটা বন্ধ করে একবারে সরু হয়ে বসেন। আল্লাহ বলেছেন, ইন্নাবাত সরব বিকালা সাদিদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর পাকরাও বড় কঠিন, খুব শক্ত, আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছে, ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ বলেছেন আমি হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। কিন্তু যদি হিসাব যদি যথাযথ দিতে না পারেন তাহলে কিন্তু আল্লাহর কাঠগড়ায় আপনি অ্যারেস্ট হয়ে যেতে হবে, সেখানে যত দুঃখ হয়ে পান, যত কষ্ট হয়ে পান, যত যন্ত্রণায় পান, আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বি গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। আমি একটু আগে বলেছিলাম আল্লাহওয়ালা যারা তাদের জন্য খাবার হলো জান্নাতি খাবার, আর জাহান্নামীদের জন্য কি খাবার বলবো? বন্ধুরে আমার, হৃদয় জানা না তোমরা খুলে সবাই শোনো,
এবারে উত্তর পাড়ার মানুষগুলো কোথায় রে? কেমন করে বন্ধ ঘরে বসে আছো, রাস্তায় বসে আছো, তুমি তো জানো না কোন দিন পৃথিবী পর্যন্ত কতক্ষণ তুমি থাকবা। ও বন্ধু, মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মরণও সৃষ্টি করেছেন, মৃত্যুর কালে বড় অসহায় হইবা। ও বন্ধু, মৃত্যুর পরে যদি জীবনকে সুখী করতে চাও, তোমার ফিউচার যদি ব্রাইটনেস করতে চাও, তাহলে নবীর প্রেমের রঙে রঙিন হয়ে যাও। ঠিক না বেঠিক? কোরআন এসেছে জাহান্নামীদের জন্য, যাদেরকে আল্লাহ বলবে ইউ আর আন্ডার অ্যারেস্ট, তার মানে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যেতে হবে। বন্ধু, ইউ হ্যাভ টু গো টু হেল, যারা হেরে যাবে তাদেরকে জাহান্নামে যেতে হবে। ও বন্ধু, যারা হারবে না তাদের জন্য অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য স্পেশাল নিয়ামত বরাদ্দ করে রেখেছে, কিন্তু জাহান্নামীদের করুণ ইতিহাস। আজকে আপনি যেমনি তেমনি একটা পোশাক পরতে পারেন, জাহান্নামীদের জন্য যে পোশাকটা বরাদ্দ আছে, ওই পোশাক যদি এই মুহূর্তে আসমান জমিনের মধ্যখানে ঝুলিয়ে দেওয়া হয়, ও বন্ধু, পোশাকটার দুর্গন্ধে গোটা পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহ। পবিত্র কালামে হাকিম আমার আল্লাহ বলে দিয়েছেন, জাহান্নামীদের জন্য খাবার যেটা বরাদ্দ কোরআন এসেছে, যাক্ষো, এটা যদি এই মুহূর্তে বাড়াইল উত্তর পাড়ার জমিনে যদি একটা ফোঁটা পড়ে, শুধু একটা ফোঁটা, এই একটা ফোঁটা যাক্ষো যদি এই বাড়াইল উত্তর পাড়ার জমিনে পড়ে বন্ধু, গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। প্রাণী বাঁচার জন্য খাবার শস্য উৎপাদন করতে পারবো না, এই মাটি ওই উৎপাদন শক্তির পাওয়ার হারিয়ে ফেলবে। ওই ভয়ঙ্কর খাবার পাপীদের জন্য বরাদ্দ আছে, জোরে জোরে নাউযুবিল্লাহ। উত্তর পাড়ার মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলবো আরো বড় ভয়ঙ্কর খবর। বন্ধু, হাদিস শরীফ থেকে কালেক্ট করলাম, আমার নবী বলেছেন জাহান্নামীদের জন্য যে খাবারটা বরাদ্দ আছে, এই খাবার হাদিস শরীফের মধ্যে সে যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো? এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, তিনাতুল খাবারটা হলো আর একটা জাহান্নামীর নিংরানো রক্ত পোচ। কি একজন মানুষ যদি অনেক বেশি ঘেমে যায়, ঘামের গন্ধে দাঁড়ানো যায় না, কিন্তু যখন কিন্তু আপনার রক্ত পৌঁছ আপনার জন্য বরাদ্দ খেতে হবে। একটু আগে এই জন্য আপনাদেরকে শুনিয়ে দিয়েছি, লায়ামুতু, আল্লাহ বলেছেন কোন অপশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মরারও সুযোগ, বাঁচারও সুযোগ, পালিয়ে যাওয়ারও সুযোগ, একটু কি ভয় লাগে না? হ্যাঁ, আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। যদি তোমরা আমাকে ঈমান আনার পরে ভয় করতে পারো, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না, সুবহানাল্লাহ। আমার মনে হয় ওয়াজ করতেছি আমি, আর ক্লান্ত হইতেছেন ধীরে ধীরে আপনারা, এরকম নি বিষয়টা। তোমরা স্ট্রং আছো? কে কে স্ট্রং, হাত তুলে দেন তো। আরে হাত উঠে স্লোলি মি, আমার হাত দুর্বল, হায় হায় হায়, হাত নামান নাম, নাকি আমারই পছন্দ করছে না মুরব্বি, আল্লাহ জানে, আমারে পছন্দ করছে সবাই, আপনি সবার মনের ভাষা বলতেছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার চাচাই কইছে তাইলে আমি এটা মান্য নিলাম, কারণ মুরব্বিদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, কারণ মুরব্বিদের অন্তর থাকে ভালোবাসায় ভরা। আর আমার মতো এই প্রজন্মের জুয়ান ফলাফাইন যারা, ইয়াং নারী পুরুষ যারা, যুবক যুবতী যারা, তাদের অন্তর থাকে হিংসা, আত্মগরিমা, নোংরামি, অহংকারে ভরা। ঠিক না রাধে? আমার চাচাতো ভাই লজ্জায় পড়ে গেছে, আমার চাচাতো ভাই লজ্জায় পড়ে গেছে, তার মানে তো 100% ইমানদার। যার লজ্জা আছে সে ইমানও আছে, যার লজ্জা নাই তার ইমানও না। তবে সব যুবক না, এই যুবকের দল তোমাদেরকে বলছি, এই আমি তোমাদের কাছে মেসেজ দিব, ব্যতিক্রমী মেসেজ, আগে শুনছো কিনা জানি না। এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে, কত
9 কোটি 13 লক্ষ মাইল ধরে সূর্য সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড প্রতি সেকেন্ডে 1 লক্ষ 86 হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে অনেক আবরণ ভেদ করে আমাদের গায়ে লাগে সূর্যের কিরণ সইতে পারি না কাল কিয়ামতের দিন সূর্যটা এখন ইনডাইরেক্টলি তাপ আসে কিয়ামতের দিন ডাইরেক্টলি থাকবে মাত্র সোহাত উপরে সেদিন কিন্তু সূর্যের তাপে কারক হাঁটু পর্যন্ত কারক মাজা পর্যন্ত কেউ আবার সমস্ত শরীর ঘামের মধ্যে ডুবে থাকবে দুর্গন্ধে চতুর পাঁচ একবারে নোংরা হয়ে যাবে আমার নবী বলেছে রে যুবকের দল তোমরা যদি যৌবনকালে আমি আমার আল্লাহকে রাজি করার জন্য যদি তোমরা প্রেমময় আমল করতে পারো আমি নবী খবর জানিয়ে দিলাম রে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে তোমাদের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে একটা জায়গা বরাদ্দ করে দেব রে যুবক আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পাগল হয়েছো আর্জেন্টিনা ব্রাজিল হলো বেঈমান ইহুদি নাসারা তাদেরকে দেখাও পাপ আর তাদের যে প্যান পোশাক পরে এটাও লজ্জিত তারা যে ফরিনের মধ্যে টেটো লাগায় এটাও লজ্জিত এবং আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য দুশ্মন হলো বেঈমানেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাজার হাজার পতাকা হাজার হাজার ব্যানার হাজার হাজার গেট তোমরা লাগাইলা রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা এই কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখলা একটা বার তোমার পায়ে লাগলো না ও বন্ধু নবীর প্রেমের বাগান সাজানো হইল মনের সাথে বুঝে উঠতে পারো না এখানে আসবা কি আসবা না কখনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না এটা কখনো ইমানদারের চরিত্র হতে পারে না ইমানদারের চরিত্র হলো আমার নবী যেটা বলেছে আমরা সেটাই মানবো কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ঠিক কিনা বলেন আরো জোরে যুবকদেরকে মেসেজ দিতে চাই আর এই যে দাড়ি পাকা মুরব্বি বাবাটা আল্লাহ বলেছেন আমি দাড়ি পাকা মুরব্বিদেরকে জাহান্নামের আগুনে পোড়াইতে আমি আল্লাহর শরম লাগে রে কারণ এই বুড়া জীবন পার করছে আমার প্রেমের দরিয়া এই জন্য যুবকদের জন্য বৃদ্ধদের জন্য আমি এই মুরব্বীদেরকে বেশি ভালোবাসি আমার কাছে মনে হয় যেই এলাকার মধ্যে মুরব্বী বেশি রহমত বেশি যেই এলাকার মধ্যে আনচেলেরা বেশি ওই এলাকা পাপে ভরে গেছে বন্ধু আপনারা মানেন বা না মানেন আমার কিচ্ছু করার নাই এখন যদি যুবকদেরকে নিয়ে আমার যে গবেষণা আছে যুবকদেরকে নিয়ে যে আমি গবেষণা করেছি এই গবেষণা থেকে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি আলোচনা করি একটা যুবক হাসতে হাসতে বাড়ি যেতে পারবে না যদি প্রকৃত ইমানদার হয় কমপক্ষে এক সপ্তাহ লাগার শুধু সে ভাবনায় মজে দাবি বড় ভয়ঙ্কর পরিবেশ বড় ভয়ঙ্কর পরিস্থিতি বেঈমান কাফেরদের উপর যে গজব আসার কথা সেটা আমাদের কাছে চলে আসে তার কারণ হলো আমরা ইসলামে রঙে রঙিন হতে পারি না কথা বলেন ঠিক না বেঠি আমার কথা কি বুঝে আসতেছে আরো জোরে বন্ধুরে আমার আমি কিন্তু ছিলাম কোথায় কবরে ঠিক না বলেন কবর থেকে কিন্তু বিভিন্ন দিকে আমি ঢুকতেছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই সর্বপ্রথম বন্ধু লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না প্রেম ছাড়াও তেমনি আমল কখনো মজা হয় না এই প্রেমের মধ্যে সর্বপ্রথম হলো আমাদের ঈমান ঠিক না বেঠিক তার মাঝখানে আবার একটু জাহান্নাম নিয়ে কথা বলে ফেলেছি ঠিক না আপনাদেরকে বোঝানোর জন্য মনে রাখতে হবে এই যে জাহান্নামীদের জন্য একটা হলো জাক্কুম আর একটা হলো তিনাতুল খাবাল এটা পাপীদেরকে বন্ধ খাইতে হবে বাঁচার কোনো উপায় নাই আমি যদি আবু হযরতি আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণনা করি রে আমার নবী বলে দিয়েছেন বন্ধু আমরা সবাই জানি জাহান্নাম জাহান্নাম জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর হবে রে জাহান্নামের আগুন এক আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করেছেন আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল আল্লাহ আরো 1000 বছর তাপ দিয়েছেন রং হয়ে গেল সাদা আরো 1000 বছর উত্তপ্ত করলো আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো এখন কালো অবস্থায় জাহান্নামের আগুন এই আগুনে পড়তে হবে পড়ে ছাই হতে হবে বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ার সুযোগ নাই এই পৃথিবীর বুকে যখন পানির পিপাসা লাগে বন্ধু সইতে পারি না বন্ধু নরমাল পানি দিলে খাইতে পারি না ফ্রিজের বন্ধু আমরা ঠান্ডা পানি চাই কিন্তু কাল কিয়ামতের দিন যারা ইমান হারা হয়ে কবর যাইবা গো
তাদের জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, এত উত্তপ্ত গরম পানি ঢালা হবে মাথা দিয়ে, বন্ধু সমস্ত শরীর ভিতরের সব লিকুইড হয়ে বের হয়ে যাবে, বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আজকে আপনাদের ইমানটাকে স্ট্রং করার জন্য আলোচনা করব, ইমানটাকে অ্যাক্টিভ করার জন্য আলোচনা করব। রাজি আছেন সবাই? এই জন্য বলেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই প্রেমময় আয়াত দিয়ে কিন্তু আমি শুরু করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকের ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ খালাকা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি, কিন্তু রাসূলের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা, তার মানে আমি আমার হাবিবকে পাঠাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ কি করেছেন? পাঠাইছেন। কি করেছেন? পাঠাইছেন। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর সৃষ্টির সীমানা যত দূর নবী রহমত তত দূর জোরে পাঠিয়েছে। আল্লাহ বলেছেন ওমা, এবার কেয়ারফুলি শুনেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাদীরা, আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে মানব জাতির নিকট সুখবরদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠাইছি। মানুষের কাছে নবী কারো কারো জন্য বন্ধু সুসংবাদদাতা নেয়ামত হিসাবে এসেছে, আবার কারো কারো জন্য কেয়ামত হিসাবে এসেছে। কার জন্য নেয়ামত আর কার জন্য কেয়ামত, আমি সেই বিষয় নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, বন্ধু আমার দিকে দেখান, আমাদের দেশে যখন আমাদের দেশে অনেক আলেমরা বলে বন্ধু, তাদের জ্ঞানের অভাব, তাদের রিসার্চের অভাব, তাদের বিবেক বিবেচনার অভাব, বন্ধু রাসূল সম্পর্কে অ্যানালাইসিস করতে পারে না। অনেকেই বলে নবী আমাদের মতো বলে, কি বলে না কথা বলে না কেন? আমাদের দেশে আছে না, আপনাদের এলাকায় হয়তো না থাকতে পারে, অনলাইনে দেখবেন বড় বড় দাড়ি টুপি পাগড়ি নিয়ে বলে নবী আমার মতো। কিন্তু নবী চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন, আজ থেকে 1500 বছর আগে নবী বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কেউ হাত তুলতে পারে না। যারা বলবে নবী আমাদের মতো, তাদের ঈমান নাই, ধ্বংস হয়ে গেছে। আর বন্ধু যারা বলবে বয়ানের সঙ্গে সঙ্গে, হুজুর আপনার বক্তব্যের সাথে এক হতে পারলাম না, কারণ কখনোই নবী আমাদের মতো হতে পারে না, নবী বেনজির বেমিসাল। কথা বলে না খলকি কুল্লি আপিকো মালিকি কুল বানা দিয়া দুনো চাহায় আপুকে কব যায় ইখতিয়ার মে। আলা হযরতের বয়ান, আলা হযরত বলে দিয়েছেন আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিক কুল বানা দিয়া, মালিকানা দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবের হাত মোবারকে, দোনো জাহান হায় আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। আমি ইমানকে মজবুত করার জন্য বলছি, তাফসীরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ডে 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বন্ধু আমার নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। কই তোমার জীবনের ঘটনাটা কি বলো? এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার জীবনে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর, আমি এই তারাটা আমার জীবনে 72,000 বার দেখেছি। এখন আমার নবী বললেন জিব্রাইল আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। তাহলে নবীকে কি আমাদের মতো বলা যাবে? না। কথা বলেন না কেন? আমার নবীকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, নবী বলেছেন আওয়ালু মা খলাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছে। The very first thing Allah created was my light. I am from the light of Allah. আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আল্লাহ বলেছেন কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরি, আল্লাহ বলছে মুহাম্মদ হয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে।
কথা বললো না ভাই কি কি হ্যাঁ কি কয় আরে মন খারাপ করে আইছে মামা হুজুর হ্যাঁ না কোনো কথা কইতে আইছে না 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 কথা থাকলে কই বললা ফেলা না 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 কইতো না আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ এই জায়গাটা যারা বলে নবী আমাদের মতো মাটির মতো কোনোদিন বিশ্বাস করবেন আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে দেই বন্ধু সবাই ডাইরেক্টলি বলে যেন সবাই নাকি মাটির জোরে একবার বলেন নাউজুবিল্লাহ যারা বলবে সবাই মাটির আমি তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম তাহলে বলো মা হাওয়াও কি মাটির সূরা আলাক খুলে দেখেন আমার থেকে দলিল নেন ঈমান ঈমানের আলোচনা কিন্তু কারণ বর্তমানে গুলো নিয়ে বেশি ফেতনা আল্লাহ পবিত্র কালামে হাকিমে সূরা আলাকের মধ্যে বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছে পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড মানুষকে রক্ত থেকে সৃষ্টি করেছেন বাবা মার শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি করেছেন এই মানুষ হলাম আমরা এবার সূরা রহমানের দিকে একটু নজর দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার আল্লাহ বলেছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে ওই মাটি দিয়ে হলো ওই মাটির তৈরি হলো শুধু আদম ও সফিউল্লাহ আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আদম নবী ছাড়া কেউ মাটির তৈরি না মা হাওয়াও মাটির না মা হাওয়া বাবা আদমের পাজরের হাড় থেকে তৈরি আর আপনারা আমার নবী সম্পর্কে আল্লাহ তত্ত্ব দিয়েছেন কত জাকুম মিনাল্লাহি নূর অমর খোদা মুই কি আর মু আল্লাহ একবার কইতে আরে না বরিশালের দুই লাইন কইলাম এরপরও হাসলেন না বরিশালেরা বলে মুই কমে যামু মুই বড় কষ্ট হইরে চইল্লাইছি তো এই কারণে আমার বাসাও কইছি না আপনার বাসাও কইছি না বরিশালে কইছি একটু দূরের কথাগুলো একটু কাছে আনছি একটু হাসতে পারলেন না এই মিয়া যেই মানুষ বেশি হাসে মানুষের সাথে বেশি মিশে অন্তরে সব সময় জিকির থাকে সেই মানুষের হাড় একদম স্ট্রং থাকে যার হাড় স্ট্রং তার জীবন স্ট্রং জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হাড়ের ঔষধ কথা বলেন না কেন জোরে বলেন মোটামুটি ইলেকশনের সময়ের মতো হইছে আরো স্ট্রং হইতে হইবে কথা কি বুঝে আসতেছে আপনাদেরকে ব্রেইনে ঢুকতেছে বন্ধু নবী সম্পর্কে দুই তিনটা চটি বই পরে কিছুই জানা যাবে না নবী সম্পর্কে জানতে হলে বুঝতে হলে অনেক বড় বড় কিতাব রিসার্চ করতে হবে কারণ আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ হলো স্রষ্টা আর নবী হলেন সৃষ্টি যেই নবীকে দিয়ে আল্লাহ শুরু করলো আবার সেই নবীকে দিয়ে আল্লাহ শেষ করলো জোরে জোরে সুবহানাল্লাহ আমি সব সময় শুনি যারা আমার অনলাইন আলোচনা শুনেন তারা মনে অনেকবার শুনছেন আমি সব সময় বলে আই এম দ্য গ্রেট পারসন আমি আখির নবীর উম্মত হতে পেরেছি এর চেয়ে বড় ক্রেডিট আমার জীবনে আর কিছুই নাই আমার আমার কথা বুঝেন নাই আরে মিয়া কালে মাঝে বলছি ওয়াজটা মনে রাখবেন কোথায় আছি মনে আসেনি এখন যে ওয়াজটা করলাম কোথায় কথা বলে না কোথায় কোথায় হ্যাঁ আরে এটা না তো আরে জায়গা তো আমি চিনছি ওয়াজটা ওয়াজটা কোন দিকে আসিলাম মনে আসেনি আরে কইতে পারেন আরে নবী যে নূর মাটি বলে এই জায়গায় এইভাবে ওয়াজ বলে গেলে কি চলবে এই জন্য বলছি দেহ নয় আত্মাকে অ্যাক্টিভ করতে হবে 100% অ্যাক্টিভ হতে হবে এক জায়গায় পাইলাম মানুষ মাটির তৈরি আর এক জায়গায় পাইলাম মানুষ রক্তের তৈরি আর বলতেছিলাম কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন আমার শাস্ত্র ভাই মনে রাগ হইছে চলে যাইতেছে যাও যাও মনু বাড়ি যাইয়ে ঘুমাও সবার বাড়িতে ভালো ভালো খাট পাতান আছে ঠিক কিনা বলেন আল্লাহ বলেছেন আল্লাহর কাছ থেকে আমাদের কাছে নূর এসেছে ওয়া কিতাবুম মুবীন সুস্পষ্ট কিতাব এসেছে আপনাদেরকে ক্লিয়ার করে দেই একটু বুঝে নেবেন বন্ধু আল্লাহ আগে বলছে কি নূর নূরু ওয়া কিতাবুম মুবীন এই এদিকে তাকান প্রথম হলো কি ওয়াও ওয়ার জায়গায় যদি ওয়াটাকে উজ্জু করে যদি বাংলাতে বসায় এবং বসবে কি বসবে এবং বাংলাটা উঠায় যদি ইংলিশ বসায় তাহলে এখানে এন্ড বসবে ঠিক কিনা ঠিক
এখানে আমি বোঝানোর জন্য বলছি বন্ধু ডিস্টেন্স এবং পার্থক্য এটা কি আমি আল্লাহ প্রথম বলেছেন নো এরপরে বলেছেন কিতাবুম মুবিন এবং এর আগে এবং এর পরে যেটা দুইটা কি এক জিনিস গাজী সুলাইমান এন সাংবাদিক আশরাফুল ইসলাম দুইটা কি এক না দুইটা আলাদা পার্সন আল্লাহ প্রথম বলেছেন নূর নূরের বাংলা হলো আলো ইংলিশে বলা হয় লাইট আল্লাহ বলেছেন আল্লাহর কাছ থেকে নূর এসেছে আল্লাহর ভাবি হলো একটা নূর আর আল্লাহর কোরআন হলো আরেকটা নূর এই জন্য আল্লাহ আগে আল্লাহর হাবিবকে নূর পাঠাইলো তারপরে আল্লাহর হাবি আল্লাহর বাণী ওমিও বাণী লৌহে মাহফুজের কোরআন আমার নবীর কাছে পাঠাইলো যেমন মানুষের সাথে মানুষের প্রেম হয় হাঁসের সাথে হাঁসের মুরগির সাথে মুরগির মহিষের সাথে মহিষের গরুর সাথে গরুর ছাগলের সাথে ছাগলের কুকুরের সাথে কুকুরের বকরির সাথে বকরি ভেড়ার সাথে ভেড়া ঠিক কিনা বলেন খাল বিল নদী নালার পানি যায় কোথায় খালের পানি বাড়ির পানি যায় কোথায় কাল দিয়ে নদীতে একটার সাথে আরেকটার মিল হয় এবার আপনারা বলেন তাহলে নূরের মিল কার সাথে হবে নূরের সাথে না মাটির সাথে থ্যাংক ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার অ্যাবসলিউটলি রাইট আনসার পিচ্ছি চুপ করে বসে রয়েছে এখন কিন্তু চমৎকার উত্তর দিয়েছে যাতে যাতে মিল না মিললে বলে খেসি হয় না মুরব্বীরা কইছে ঠিক কিনা বলে এই জন্য বলছি আল্লাহর বাণী হলো নূর আর আল্লাহর হাবিব হলো নূর এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি বন্ধু বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় এসেছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে তার মানে 200 কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন জোরে জোরে আল্লাহু আকবার বুঝি নেবেন বন্ধু এই একটা তারার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয় তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণ বল হুজুর এখানে আসলেন কেন এখানে আসার কারণ হলো নবীকে চেনানোর জন্য এই যে আসমানে তো ওজন ধারণ করতে পারে আল্লাহ আসমানকে বলল কোরআন নাও বলে আল্লাহ সইতে পারবো না এই যে জমিনের বুকে বড় বড় ভবন বড় বড় স্থাপনা জমিন বুকে জড়িয়ে রাখলো আল্লাহ জমিনকে বলল কোরআন নিয়ে যাও জমিন বলল না না কোরআনের ভার সইতে পারবো না বন্ধু এত বড় জমিন এত বড় আসমান কোরআন নিতে পারলো না এই কোরআন আসলো আমার আপনার নবীর কাছে গো এর দলিল কি আমার নবী যখন মক্কায় কোরআন ও মক্কায় প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাক্কি আমার নবী যখন মদিনায় তখন মোরা কোরআন ও মদিনায় প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানি এতে বোঝা যায় নবী আমাদের মতো মাটির নয় আমার নবী নূরুন আলা নূর ঠিক কিনা বলেন সন্দেহ আছে এই আল কোরআন দা আলটিমেট মিরাকল দা আলটিমেট মিরাকল 19 অফ দা হোলি কোরআন কোরআন শুধু ধর্মগ্রন্থই নয় প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন নবী চিনতে হলে বন্ধ কল্পে আপনি ওপেন করতে হবে অনেক বেশি গবেষণা করতে হবে আমি আপনাদেরকে বলতে চাই আমার নবীর কাছে এসেছে কোরআন কোরআন থেকে এসেছে বিজ্ঞান আর বিজ্ঞান থেকে আজকের ডিজিটাল বাংলাদেশ আধুনিক প্রযুক্তি এই যে হাতে হাতে মোবাইল গোটা পৃথিবীর খবর ল্যাপটপের সামনে বসলে বন্ধ গোটা পৃথিবীর খবর মোবাইল নাই ঢুকলে মনে হয় গোটা পৃথিবী আমার হাতের মুঠোয় ঠিক কেনা বলেন এগুলো সব কিছু আসলো আমার নবীর কাছ থেকে যারা বলবে নবী আমাদের মতো 100% তাদের ইমানে গল আর বলবেন নি আমাদের মতো নবী আমাদের মাটির মতো যে বলবে নবী আমাদের মতো মাটি যুবক ভাইদেরকে বলছি তোমাদের মগজটাকে বেশি তারা ধোলাই করতে চায় বিশেষ করে এখনকার যুবকদেরকে বেশি তারা টার্গেট করে প্রদবষ্ট করতে চায় তোমাদেরকে যদি বলে নবী আমাদের মতো তখন তুমি বলবা যে নবীকে কে খতনা করাইছিল তার কাছে কোনো দলিল নেই কারণ আমার নবী পৃথিবীতে খতনা করা অবস্থায় এসেছে তোমাকে যখন বলবে নবী তোমার মতো তার মতো তখন তুমি বলবা নবী যখন এসেছিল নবীজির নাভিটা কে কেটেছিল নও পৃথিবীতে কেউ বলতে পারবে না আমার নবীর নাভি কাটা অবস্থায় নাভি মোবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে তুমি যদি সেই বলে যদি বলে নবী আমাদের মতো তুমি তখন তাকে প্রশ্ন করবা নবী যদি আমাদের মতো হয় একটা দলিল দিবা নবী তখন ছুটতো বা আমিনার দূর থেকে পৃথিবী
পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিয়েছে পৃথিবীতে নবীর লজ্জা স্থান কেউ দেখতে পায় নাই রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন মা আমিনার উদর থেকে যখন আমার নবী পৃথিবীতে কদম দিল বন্ধু এখানে একটা মজার খবর আছে রে আমার নবী যে বেনজির ও বেমিসাল তার অন্যতম প্রমাণ বন্ধু আমার নবী যখন পৃথিবীতে আসে এই পৃথিবীর সকল সন্তান যখন কদম দেয় তাদের আগে মাথা আসে আর ওয়া ওয়া বলে কান্দে ঠিক না বলে আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল গো তখন আমার নবীর আগে দুইটা কদম পৃথিবীতে এসেছে ওয়া ওয়া বলে কান্দে নি কি তা প্রমাণ করেছে আমার নবী দোয়ারত অবস্থায় বলেছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আমার উম্মতকে আমার হাওলা করে দাও এবার সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতেছেন বয়ান দিতেছেন পদগ্রস্ত যেন আমরা না হই তিনি বলেছেন নবী যখন পৃথিবীর মুখে কদম মোবারক বাড়িয়ে দিল রে তখন আমি দেখতে চাইলাম মা আমিনার উদর থেকে ছেলে এসেছে না মেয়ে এসেছে আমি যখন কাছাকাছি গেলাম হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম আসমান থেকে একটা নূরের চাদর পৃথিবীর দিকে আসলো নূরের একটা টুকরা শিয়া আমার নবীর নিচের অংশটা পুরোটা ঢেকে দিয়েছে আমরা কেউ নবীর লজ্জা স্থান দেখতে পাই না নবী আমাদের মতো দুনিয়াতে বলেছে রব্বি হাবলি উম্মতি কাল হাসরের ময়দানে নবীর জবানে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম ও গো আল্লাহ আমার উম্মতগুলোকে নিরাপদে রাখো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ নবী যদি মানুষ হতো মানুষ পরিচয় কালেমায় থাকতো পাক কালেমায় পরিচয় আল্লাহর রাসূল দুজাহানে নাই কেহ তাহার সমতুল দুজাহানে নাই কেহ তাহার সমতুল নবী চিনলে জীবন যাবে রসাতলে নূর নবী চিনতে মোদের না হই যে ভুল দুজাহানে নাই কেহ তাহার সমতুল অনেকে বলে বন্ধু নবী মরে গেছে নবী যদি মৃত হতো নামের আগে মরহুম থাকতো নবী যদি মৃত হতো নামের আগে মরহুম হতো নামে প্রমাণ জিন্দা নবী মুহাম্মদ রাসূল দুজাহানে নাই কেহ তাহার সমতুল আমি কিন্তু চাইলে প্রাণ ভরে গজল গাইতে পারবো আমি কিন্তু একজন রাইটার আমার কাছে গজলের খনি আছে হাম দানা ইসলামের সঙ্গীতের খনি আছে কিন্তু আজকের ওয়াজ করতে হবে গজল গাইলে চলবে না ইমানের বাজারে আগুন লেগে গেছে সাধারণ মানুষ দিশেহারা হয়ে গেছে মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা তার সুবিধার জন্য তার ক্ষমতার জন্য আধিপত্য বিস্তারের জন্য মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে এই জন্য আমার নবী বলেছে নবীর প্রেমিকদের সাথে যুক্ত হও আল্লাহ বলেছেন আমার প্রিয়দের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো যখন দেখবেন নবীর কুকুর কুকুর আমার দিকে তাকান আমার দিকে তাকান যাইতে হবে ঠিক আছে জি অবশ্যই অবশ্যই জি ইনশাআল্লাহ যান আমার কথা কি বুঝতেছেন আমার তথ্য অনেক দিতে পারবো ইনশাআল্লাহ একটু বুঝিয়ে দিলাম আমার নবী কি তাহলে আমাদের মতো এখানে কোন ধরনের কোন সন্দেহ কিছুদিন আগে এক বক্তা বলছেন নবী নাকি আমরার ভাই আপনারা শুনছেন কিনা জানি না শুনছেন না আমি তার নাম উল্লেখ করতে চাই না সে আরো বলেছে আমার নবীর কাছে উহি আসে না এই জন্য টেনশনে নাকি আত্মহত্যা করতে গেছে আরে এত আসতে না হুজুবিল্লাহ হ্যাঁ ওই ওই যে আপনি কে বলছেন জবাইর কথাটা কে বলছেন হাত তোলেন আপনি বলছেন এই যে দেখেন ইমানদারের জজবা এই আমার দিকে তাকান উনি কিন্তু এটা কিন্তু পয়রা বলে না উনি কিন্তু কিতাব থেকে বলে নাই বলছে উনি কিন্তু এটা প্রেমের কারণে জজবার ঠেলায় বলছে কিন্তু ওনার কথাটাই সত্য আল্লাহর হাবিব বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাক্তুলহু যারা নবীকে গালি দিবে নবীর শান আজমতকে খাটো করবে তোমরা তাদেরকে ধরে হত্যা করে ফেলো কি করো
তাদেরকে জবাই করো কয়লা মাংসব্বা নবিয়া ফাকতুল হু মাংসব্বা সাহাবী ফাদরিবহু আমার নবী বলেছেন যারা নবীকে গালি দিবে নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে তোমরা তাদেরকে হত্যা করে ফেলো আর সাহাবাই কেরামদেরকে যারা গালি দিবে তাদের সম্মানের চাদর ধরে টান দিবে তাদেরকে তোমরা বাইন্দা প্রহার করো ঠিক হাদিস শরীফ নবীর কথা সত্য না মিথ্যা সত্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ বর্ন ইন আরফ কান্ট্রি His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Zore zore subhan. Banduri amar nobi ke bhalobasha nobir poribar ke bhalobasha farz ar nobi ke koshto dewa kufuri ei jonno kono dhoroner kono faizlami kora jabe na nobi niye There is no but but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Zor bole thik na beta. Ami apnaderke bondho Hazrat Anas radhiyallahu ta'ala anhu theke hadith bornito. Amar dike takan hadith kana esheche Bukhari sharifer moddhe. Amar nabi boltesen ekjon Christian Islam dharma grohon korlo. Grohon korar pore bondho Surah Baqara purota telawat korlo. Surah Ale Imran telawat korlo. এর পরে আমার নবীর ওহী লেখার দায়িত্ব সে পাইলো প্রথমে ছিল কি খ্রিস্টান খ্রিস্টান হওয়ার পরেতে তারপর ঈমান আনলো সূরা বাকারা পড়লো মন দিয়ে শুনেন শুনেন ওয়াজ সবার কাছে ভালো লাগবে না ঈমানদারের কাছে ভালো লাগবে আর ঈমানদার হবে প্রতি হাজারে একজন 999 জন জাহান্নামে টেনশন করার কোনো কারণ নাই মসজিদ খালি দেখলে মাহফিল খালি দেখলে আমার কষ্ট হয় না কারণ আমি তো খবর জানি গোরার খবর যার তকদির ভালো সে এখানে আসবে যার তকদির ভালো সে মসজিদে যাবে যার তকদির ভালো হক্কানে আলেমের সাথে প্রেম করবে আর যার তকদির খারাপ তিনটার একটাও ভালো লাগবে না দেখেন এই নবী কতটা সূক্ষ্মভাবে নবী সম্পর্কে গবেষণা করতে হবে নবী সম্পর্কে সম্বোধন করতে হবে এই হাদিস শরীফটার দিকে একটু নজর দেন আমরা তো বিরিানি দিলে 500টা টাকা দিলে আবার এক ব্যাগ বাজার করে দিলে যা ইচ্ছা তাই বলো আমি এটা কি করে সাদরে গ্রহণ করি ঠিক না না ঠিক তার মানে সকালে ঈমান বেশি বিকালে ঈমানদার হই আবার বিকালে ঈমান বেশি সকালে ঈমানদার হই এটা কিন্তু বর্তমান থেকে আরো বেশি সামনের দিকে বাড়বে সাবধান করার জন্য বলছি দাদা একটু মন দিয়ে শুনেন আমার চাচাই বলছে জবাই করা উচিত ছিল আসলে এই সত্য জবাই করে দেওয়া উচিত ছিল নবী অর্ডার করেছে জবাই করো আপনি জবাই হয়তো করলেন না তাকে ঘৃণা করলেন প্রতিবাদ করলেন আপনি যদি এটাকে সমর্থন করতে না পারেন তাহলে আপনিও কুফরি করেছেন অন্যায়কে যে অন্যায় বলে স্বীকার করবে না সেও কুফরি করলো সেও জাহান্নামী বন্ধু সেও ঈমানদার নয় আমার দিকে নজর দেন প্রথম ছিল খ্রিস্টান তারপরে হলো ঈমানদার তারপরে সূরা বাকারা তেলাওয়াত করলো তারপরে সূরা আলে ইমরান তেলাওয়াত করলো তারপরে সবচেয়ে বড় হলো বন্ধু আমার নবীর উহি লেখা শুরু হলো এখন সুবহানাল্লাহ কইতে কইছি না তো সুবহানাল্লাহ বলতে তো বলি নাই বলে গুণ হই গুণি না গুণ হইতো না তবে সুবহানাল্লাহর অর্ডার দেব তারপরে বলবেন কারণ এই জায়গাটা খুব জঘন্য জায়গা কি জায়গা খুব জঘন্য জায়গা রে শেষ পর্যন্ত আসি না তখন না বুঝবেন সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন তিনি কে করলেন ওহি লিখতে 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 হঠাৎ করে আবার সে খ্রিস্টান হয়ে গেল এবার কোনার দরকার নাউজুবিল্লাহ এবার কথা কয় না আর জোরে বলেন না নাউজুবিল্লাহ এতগুলো গুণ পাইল নবীর ওহী লেখার দায়িত্ব পাইলো তারপরে আবার খ্রিস্টান হয়ে গেল বন্ধুরে সে ইন্তেকাল করলো গত কয়েকদিন আগে দেখছেন আপনারা মেলা কয়েকদিন আগে দেখছেন আপনারা রানী দ্বিতীয় এলিজাবেথ যখন লন্ডনে রানী মারা গেল অনেক দামি কফিনি করে মাটিতে তাকে দাফন করা হয়েছে ঠিক সেই খ্রিস্টান সে করলো সে এবার ও বন্ধু সে এবার কি করলো আবার তার ধর্মে ফিরে গেল খ্রিস্টান হয়ে গেল হাদিস শরীফের মধ্যে এসেছে যতক্ষণ না পর্যন্ত মানুষ আ কালেমাকে স্বীকৃতি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে হত্যা করো না তবে নবী বলেছে যখন কোন মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাবে সাথে সাথে তাকে হত্যা করে ফেলো আবার বলেছেন যে বুড়ো বিয়ে করার পরেও অন্যের স্ত্রীর দিকে নজর দেয় অন্যের স্ত্রী দেখে জিনা করার চেষ্টা করে অথবা জিনা করে যদি ধরতে পারো ওই সমস্ত বিবাহিত পুরুষ নারীকে হত্যা করে ফেলো দেখেন
বন্ধুরে আমার সে এবার কি করলো চলে গেল চলে যাওয়ার পরে বন্ধু মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে তাকে দাফন করা হলো পরের দিন সকালবেলা অন্য খ্রিস্টান তার দলের লোকেরা যাইয়া দেখে তার বডিটা মাটির ভাইরে মাটি ফেলে দিয়েছে জোরে জোরে নাউজুবিল্লাহ এবার তারা কি বলতেছে কয়টা নিশ্চয় মুহাম্মদের কাজ নাউজুবিল্লাহ মুহাম্মদের লোকেদের কাজ বন্ধু আবার আরো গভীর খনন করে তাকে মাটিতে দাফন করলো পরের দিন আবার গিয়ে দেখলো এই খ্রিস্টানের লাশ কবরের বাইরে মাটির বাইরে ফেলে দিয়েছে তারা বলল এটা মুহাম্মদের কাজ তৃতীয় দিন আবার গেলেন আরো গভীর করে খনন করে তাকে আবার কবরে দাফন করলো কবরে দাফন করার পরে পরের দিনও যাইয়া দেখে বন্ধু তার লাশটা মাটির বাইরে ফেলে রেখেছে অবস্থায় বলেন না আল্লাহু আকবার এখানে রহস্য কি হুজুর হাদিস শরীফ থেকে যেটা কালেক্ট করেছি হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা আও বন্ধু হাদিস শরীফ দ্বারা তিনি প্রমাণ করেছে তার দোষটা ছিল কি জানেননি তার দোষটা ছিল সে যখন আবার খ্রিস্টান হলো ধর্ম যখন ত্যাগ করলো ত্যাগ করার পরে মানুষের কাছে শুধু বলতে লাগলো যে নবী মুহাম্মদ কিছুই জানতো না আমি যেইটুকু লিখিয়ে দিতাম সেইটুকুই জানতো তার বেশি জানতো না জোরে জোরে এখনকার যুগের এই মুনাফিক মার্কা মুসলমান বিরানি মার্কা মুসলমান লোভী মুসলমান হলে কি কইতো আরে বাপ রে বাপ গাজী সুলাইমান কিহের বিরুদ্ধে কথা বলতে লাগে কথা বলতে হয় সে নাইলে বললে বলছে আর কি এরকম না বিষয়টা তার সাপোর্টাররা বলতো কি ও নাইলে বললে বলছে আর কি এর লাগে কি গাজী সুলাইমান স্টেজে বলে তাকে বকাবকি করতে হয় আল্লাহর হাবিব যে বলছে হত্যা করে ফেলো সেটা কি তোমার চোখে পড়ে নাই তাহলে আমি তোমাকে কি মূর্খ বলবো বিবেকহীন বলবো তোমাকে সেন্সলেস বলবো অবশ্যই বলবো কথা বলেন ঠিক না ঠিক আমার কথা কি আপনারা একমত আরে জোরে একমত না তার দোষ কি সে বলছে আমি যেইটুকু লিখে দিতাম নবী সেইটুকুই জানতো তার বাহিরে জানতো না এটা এত বড় জঘন্য মিথ্যাচার এত বড় অন্যায় করেছে আমার রাসূলের সামনে এত বড় বেয়াদবি করেছেন আবার আল্লাহ সহ্য করে নাই মাটিকে ওয়াডার করেছে উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে তুমি তাকে বের করে দাও এই মিয়া মাটির জন্য নবী রাসূলদের দেহ মোবারককে টাচ করা আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের কি নিয়ে যেমনি চেমনি কথা বলো আল আম্বিয়া ওয়াহিয়া উফি কবরিহিম ইউসাল্লুন নবী রাসূলরা তারা তাদের রওজায় নামাজরত অবস্থায় আছে আর তুমি বলো নবী মরে গেছে জোরে বলেন না নাউজুবিল্লাহ আমি আমার দিকে তাকান ইমানকে স্ট্রং করতে হলে আপনাদেরকে আরো কাজ করতে হবে আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই দেই কি দেই না এক পার্টি আছে মুনাফিক মার্কা কয় আমরা বলে বেদাত করি আমি আপনাদেরকে একটু বুঝাই দেই ছোট্ট করে এই আপনাদের মসজিদে ইমাম সাহেব যে আছে সেই ইমাম সাহেব আপনাদের ইমাম সাহেব কি দিয়ে বলি ইমাম সাহেব যে আছে তিনি কি ইমামতির বিনিময় টাকা নেয় না নেয় না এমন অনেকে আছে ধার্য করে নেয় নেয় কি নেয় না আমার নবী কি ইমামতি করে বেতন নিয়েছিল তো তুমি যে এখন লিখছো এটা তো বেদাত কই একবার তো সেই বেদাতের কথা বলো না ঠিক কিনা বলেন কথা কি বুঝে আসে আপনাদের এই আমার নবী যে ইমামতি করেছেন মসজিদে নববী দেখেছি মনে হয় যে জান্নাতে ঢুকেছি এবার ঈদ কিন্তু আমি মদিনাতুল মুনাব্বারায় করেছি পবিত্র ভূমিতে করেছি সম্মানিত উপস্থিতি দেখেছি আমার নবী যে ইমামতি করলো সভাপতি থেকে একবারে তৃণমূল পর্যায়ের মুসল্লি পর্যন্ত লিস্ট করে কি একদিন একদিন করে মানুষের বাড়ি খাইছে তো তুমি যে ইমামতিকে বিক্রি করে খাচ্ছ এটাও তো বেদাত কই একবারও তো এটা নিয়ে ফতোয়া দাও না এই যে স্টেজে বসে যে ওয়াজ করতেছি যারা নবীর মিলাদকে বেদাত ফতোয়া দেয় তারাও কিন্তু স্টেজে বসে ওয়াজ করে নবী তো এরকম সাধারণ পরিবেশ ছিল না তো তুমি যেটা ইউজ করো ইবাদতের স্বার্থে করতেছেন এটা ইবাদত না তো এটাও তো বেদাত কই তুমি তো এটা একবার বলো না আমি বলবো এই জন্য তোমার নবীর সাথে দুশ্মনী রয়েছে এই মিয়া সূরা ফাতির 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুআজিরুহু ওয়াতুআকিরুহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে দাঁড়িয়ে সম্মান করি এটাকে ফরজও বলি না ওয়াজিবও বলি না ঠিক কিনা বলেন আরে ভাই একজন চেয়ারম্যান মেম্বার একজন স্কুলের টিচার একজন ইংলিশ লেকচারার প্রফেসর সম্মানের সমাজের অনারেবল পারসন আসলে আমি বসা থেকে দাঁড়িয়ে সম্মান করি সেই তুলনায় নবী তো হওয়ার অনেক বড় বাপের যেটা কল্পনাও করা এখন বলবেন নবী মরে গেছে তো নবী যদি মরে যায় তাহলে আপনার আপনজন মরার পরে কেন কবরের পার যায় বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কথা বলেন না কেন আমার কথা কি আপনারা বুঝতেছেন
আমি আপনাদের ঈমানকে স্ট্রং করার জন্য বলছি, ঈমানটাকে মজবুত করার জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, এই হাসান ইবনে সাবিত মসজিদে নববীতে যখন মিম্বর হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের প্রশংসা করে কুফরিকে নিন্দা করে তিনি সুরে সুরে নাদ গেয়েছেন, আর আমার নবী হাসান ইবনে সাবিতের জন্য দোয়া করেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন। এর ভাই কথা কইছ না, আমার ডিস্টার্ব হয়। তাহলে নবীর কথ সম্পর্কে আমাদের বোঝার বাকি আছে? এই মিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত, এটা কি একজাস্ট না, একত্রিত না? কালেমার মধ্যে দুইটা দিক কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব জায়গায় দুইটা, এক কোনো জায়গায় তিনটাও নাই একটাও নাই। বলে হুজুর প্রমাণ দেন, দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান, জিব্বা কয়টা? একটা জিব্বা, একটা জিব্বা। আরে মিয়া সামনে যেটা আছে সেটা তো বাটপার, ওয়ান নাম্বার টাউট, টাকা সুদের হোক ঘোষের হোক বাটপারি হোক সিটারের হোক ঠেক দেওয়ার হোক যেই কোনো টাকাই হোক, বাবুর সিটা যদি ভালো হয় রান্নাটা যদি মজা হয় বর্ডার ক্রস করে করে একবারে গলা পর্যন্ত, এই জন্য এটা টাউট। আমি এটা টাউট বলে চিনি, বাটপা, এটা মজা হইলে ভিতরে ঢুকায় না হইলে বাইর করে দেয়। এটার ভিতরে আরেকটা আছে বাংলা ভাষায় বলি আলা জিব্বা। তাহলে জিব্বা কয়টা? উঁচু নিচু আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাচ্চা ফকির দুর্বল সবল তেগে ভোগে সংগ্রামে শান্তিতে ইহকালে পরকালে জান্নাতে জাহান্নামে, এই যে আলো আধার আছে না নাই, জল স্থল আসমান জমিন লম্বা খাটো মোটা চিকন কালা সাদা ধনী গরিব সব জায়গায় গেলে দুইটা দেখা যায়, তার কারণ হলো রহস্য খুঁজে পাইলাম, এটার কারণ প্রেম হলো কালেমা। আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন যোদা, জসমরিল এসে কেনি দড়িয়ায় সময় যায় ফুল দুড় দেনা বি মুস্তফা, বুঝে আসছে কিছু? এই মেয়ে দিকে তাকান, কালেমার প্রথম ইসলামের প্রথম খুঁটি ইমান, আমি একবার বলেছিলাম প্রথম কি কজল কি প্রথম কি ইমান, এই আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। আমার দিকে তাকান, কালেমার মধ্যে কয়টা দিক, কয়টা দিক? এটাকে মনে প্রাণে স্বীকার না করলে তার সাথে অলয় যুদ্ধ করতে হবে। I have been ordered to fight against people until they testify that there is no but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah, Bukhari and Muslim jodi bolen na subhanallah মিয়া নবী সম্পর্কে চিন্তা হবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি, 100 জন প্রভাবশালীর তালিকায় চ্যাম্পিয়ন সবচেয়ে বড় প্রভাবশালী হিসেবে তিনি আমার নবীকে আখ্যায়িত করেছেন, আর আপনি আমার নবীর উম্মত হয়ে বলেন আমার মতো লজ্জা কোথায় রাখি, কথা বলেন না কেন? আমার দিকে দেখান, আপনারা জানেন কিনা জানি না, কুমিল্লা একটা দরবার আছে শাহপুর দরবার শরীফ, চিনেন? ওই দরবারের একজন পীর সাহেব ছিলেন, যিনি মুসলিম ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, উনি বক্তব্য দিয়ে গেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে আরে বলেন সুবহানাল্লাহ। মিয়া নবী সম্পর্কে বুঝতে হলে অনেক গবেষণা করতে হবে। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 140,000 মাইল দূরে, কত? মাত্র 140,000 মাইল দূরে চাঁদ। 1969 সনে নীল আর মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গিয়েছেন, দুই বন্দুক নিয়ে ওখান থেকে বালুকণা নিয়ে ফিরে এসেছেন, আর আপনার আমার নবী এমন একজন নবী যেই নবী পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদরা দুটা টুকরা হইতে দেরি হয় না, পৃথিবী থেকে 140,000 মাইল দূরে।
বন্দরে আমার মানুষ একমাত্র বেশি জাহান্নামে যাবে নবীর সাথে বেয়াদবি করার কারণে। কুরআন শরীফের সূরা কলাম 29 পারায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের মধ্যে বলে দিয়েছেন উতুল্লিং বাদা যালিকা জানিম, আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড, আল্লাহ বলেছেন ওয়ালিদ বিন মুগীরা তোমার যে জন্মের ঠিক নাই তুমি যে জারজ এটা আমি ছাড়া পৃথিবীর কেউ তো জানতো না, আমার হাবিবের সাথে বেয়াদবি করছো রে ওয়ালিদ বিন মুগীরা, আমি কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম ওয়ালিদ ওয়ালিদ বিন মুগীরা জারজ সন্তান। নবীর সাথে বেয়াদবি করার কারণে তার লকব লেগে গেছে সে জারজ। আল্লাহ ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিয়েছে, কয়টা? এর মধ্যে সবচেয়ে 10 নম্বর গালি হলো জারজ। এবার বুঝেন বাকি 9টা কত খারাপ।